সবাইকে স্বাগতম রাফুসফট ব্লগে। আজকে আমরা কথা বলবো মোবাইলের থ্রেডের বিষয়ে। কম্পিউটার থ্রেডের পাশাপাশি সম্প্রতি মোবাইলের থ্রেড বেরিয়েছে। এই মোবাইল থ্রেডের মাধ্যমে আপনার মোবাইলকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব। ইভেন আপনার যে সকল অ্যাপস আপনার মোবাইলে রয়েছে সেগুলোকে একদম বন্ধ করে ফেলা সম্ভব। চলুন আমরা দেখি কিভাবে আমরা এই মোবাইল থ্রেডের মধ্যে পড়তে পারি। তবে একটা জিনিস আমাদের জানতে হবে, এই মোবাইল থ্রেডটা কিভাবে হতে পারে এবং এই মোবাইল থ্রেড হলে আমরা কি করতে পারি। আসুন আমরা দেখি যে মোবাইল থ্রেড কিভাবে কাজ করে। আসান কেমন আছো? ভালো আসান। আজকে আমরা আমাদের দর্শকদের দেখাবো যে কিভাবে মোবাইলের মাধ্যমে আরেকটা মোবাইলের থ্রেড পাঠানো সম্ভব এবং এই থ্রেডটা পাঠাইলে মোবাইলের কি ধরনের অবস্থা হয়ে যেতে পারে। তাই আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমার কাছে কয়টা মোবাইল আছে? দুটো মোবাইল দেখাও দর্শকদের। মোবাইল কি অন আছে? মোবাইল দুটো দেখো। আর যেটা দিয়ে আমি অপারেশন করবো সেটা আমি দেখাচ্ছি। তাইলে দেখা যাচ্ছে যে দুটা মোবাইলই অন আছে, দুটোই প্যাটার্ন লক করা, দুটোই অন আছে। আচ্ছা, এখনই আমি তোমার মোবাইলটাকে অ্যাটাক করবো এবং অ্যাটাকের মাধ্যমে তোমার মোবাইলে আমি এখন অ্যাটাকের মাধ্যমে তোমার মোবাইলকে আমি 12টা বাজাবো, ঠিক আছে? আচ্ছা, লেট ডু ইট। আমি একটি থ্রেড তোমার মোবাইলে পাঠিয়ে দিলাম, তোমার দুটো নাম্বারে পাঠিয়ে দিলাম। তো দেখা যাক এই থ্রেডটা পাঠানোর পরে কি অবস্থা। ও মাই গড, একটা রিস্টার্ট হয়েছে, দুটাই শব্দ হয়েছে, তাই না? তার মানে এখান থেকে মোবাইল থ্রেড সাকসেসফুলি চলে গেছে। এই যে থ্রেড চলে গেছে, থ্রেডে মোবাইল রিস্টার্ট হয়ে গেছে, ফাইন। এটা কি অফ হয়ে গেছে নাকি? ও, এইটা 12টা বাজে গেছে। এইটা এমনভাবে রিস্টার্ট হচ্ছে যে মনে হচ্ছে যে ওর আর কাজ করার ক্ষমতা নেই। আচ্ছা, এর আগে তো আমরা এই থ্রেডটা করেছি তোমাকে তোমার মোবাইলে। তো এই থ্রেডের ফলে তোমার কী কী সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে করে বলো। এসবের জন্য অনেক ফুল কাজ করে সেটের এবং অনেকক্ষণ পর মানে কাজ সম্পূর্ণ হয়, রিবুট দেওয়ার পরই। তার মানে এটা একটা ভয়াবহ থ্রেড। এই থ্রেডের পরে তুমি কোনো কাজ করতে পারো না এবং তোমার কোনো ওয়ে থাকে না, তাই না? এবং প্রসেসরকে অত্যন্ত স্লো করে ফেলে এবং এটার যে মেমোরি সেটাকে সে ডাউন করে ফেলে। তাহলে আমাদের এই মোবাইল থ্রেডটা অত্যন্ত ভয়াবহ। দর্শক, আমাদের মোবাইল থ্রেডের মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে একটি মোবাইল থ্রেডে অন্যান্য মোবাইলগুলোকে 12টা বাজানো সম্ভব এবং এটাকে রিস্টার্ট করে দেখেন এখন পর্যন্ত লোড হচ্ছে, এখনও ক্লিয়ারলি লোড হয় নাই, এমন থ্রেডের অ্যাটাকের মধ্যে পড়ছে এটা। তাই দর্শক চোখ রাখুন, আমরা খুব শীঘ্রই এটার একটি সমাধান দিচ্ছি এবং এই থ্রেডটা আপনার মোবাইলে যাতে না আসে এই জন্য আপনারা প্রিপারেশন নিন এই অ্যাপসের মাধ্যমে, যেটা এই ডিসক্রিপশনে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।